Bombaia. Yeah, 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 Bombaia. ইন্টারনেটের যুগে বর্তমান সবাই কম বেশি কে পপের কথা জানে, আর না জানলেও ট্রল পেজগুলোর বদৌলতে জানা আছে। বাংলাদেশের ট্রল পেজগুলোতে নিয়মিতই কে পপ আর্টিস্টদেরকে নিয়ে ট্রল করা হয়। একটা ট্রল খুব বেশি জনপ্রিয়, আর তা হচ্ছে ছেলে কে পপ আর্টিস্টদেরকে তাদের ভিন্ন ধরনের ফ্যাশন ও স্টাইলের জন্য কমন জেন্ডারদের সাথে তুলনা করা। সেই সাথে কে পপ গানের শ্রোতাদেরকে নানাভাবে হেয় করতে দেখা যায়। যেই কে পপকে নিয়ে এত ট্রল কিংবা পচানো, সেই কে পপ আসলে কি যার জন্য এত কিছু? কে পপ বা কোরিয়ান পপ হলো দক্ষিণ কোরিয়াতে জন্ম নেওয়া সঙ্গীতের একটি ধারা। কোরিয়ান গান বলতে আমরা বুঝি কোরিয়ান ঐতিহ্যবাহী পোশাক পরে বড় বড় ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিয়ে গাওয়া। কে পপ হচ্ছে কোরিয়ান সঙ্গীতের আধুনিক ধারা। কে পপ গানগুলোতে এখন ঐতিহ্যবাহী সঙ্গীতের বদলে নানা ধরনের ওয়েস্টার্ন পপ মিউজিক, রক, এক্সপেরিমেন্টাল জ্যাজ, গসপেল, ল্যাটিন, হিপ হপ, R&B, র্যাগে, ইলেকট্রনিক ড্যান্স, ফোক, কান্ট্রি এবং ক্লাসিক্যাল প্রভৃতি মিউজিকের সমন্বয় ঘটানো হয়। কোরিয়ার শিল্প ও অর্থনীতির একটি বড় অংশ জুড়ে রয়েছে কে পপের অবদান, যেখানে গানের সাথে একযোগে তাল মিলিয়ে থাকবে নিখুঁতভাবে নাচ, র্যাপের জটিল সমন্বয়। শুরুর দিকে কে পপের ইতিহাস সম্পূর্ণই ভিন্ন। কে পপ সঙ্গীত তার নিজস্বতার পাশাপাশি রয়েছে পাশ্চাত্য সঙ্গীতের প্রভাব। এই প্রভাব প্রথম শুরু হয় 1885 সালের দিকে। তখন কোরিয়ার স্কুলগুলোতে ইংল্যান্ড ও আমেরিকার বিখ্যাত বিখ্যাত গানগুলোকে কোরিয়ান ভাষায় রূপান্তর করে শেখানো হতো। পরবর্তীতে কোরিয়ায় জাপানি শাসনের সময়কালে জাপানের বিখ্যাত গানগুলোকে কোরিয়ান ভাষায় রূপান্তরিত করে প্রথম পপ গানের অ্যালবাম বের করা হয়। 1945 সালে জাপানি শাসনের পরবর্তীতে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া আলাদা হয়ে যাওয়ার পর দক্ষিণ কোরিয়ায় বেশ কিছু পাশ্চাত্য ধারার ক্লাব ও বার খোলা হয়। 90-এর দশকে মডার্ন কে পপের সূচনা বলে ধরা হয়। যদিও কোরিয়ায় পাশ্চাত্য প্রভাব এবং সঙ্গীতে এর প্রভাব বাড়ছিল, তবে 90-এর দশকে তা বিরাট আকার ধারণ করে। 1992 সালে সর্বপ্রথম কোরিয়ান পপ গ্রুপ হিসেবে সিও তাইজি অ্যান্ড বয়েজ নামে তিনজনের একটি গ্রুপ আত্মপ্রকাশ করে। তুমুল জনপ্রিয়তা পায় গ্রুপটি, নতুন ধারার নানা গান উপহার দিতে থাকে, একই সাথে অন্যান্যদের জন্য চলার পথটাও সহজ করে দিয়ে যায়। এরই ধারাবাহিকতায় 1996 সালে প্রথম আইডল বয় ব্যান্ড হিসেবে হট এর আবির্ভাব ঘটে। শুধু তাই নয়, সিও তাইজি অ্যান্ড বয়েজ এর মতো এই ব্যান্ডটিও তুমুল জনপ্রিয়তা পায়। সর্বপ্রথম মেয়ে গ্রুপ হিসেবে কে পপে SES অভিষেক করে। এর পাশাপাশি বের হয় ফিন, KL, সিনওয়া, এনার্জি, বেবি ভক্স, দিভা, GOD। যথেষ্ট পপুলার থাকলেও পরবর্তীতে গ্রুপগুলো ভেঙে যায়, নতুবা আস্তে আস্তে তাদের কার্যক্রম থেকে সরে আসে। এই গ্রুপগুলো ভেঙে গেলেও এদের হাত ধরে সূচনা হয় বোয়া, রেইন, সাই, TVXQ, সুপার জুনিয়র, SS501, বিগ ব্যাং, গার্লস জেনারেশন, ওয়ান্ডার গার্লস, ব্রাউন আইড গার্লস, কারা, শিনি, বিস্ট, CN Blue, 2NE1, 4 মিনিট, সিস্টার, টিয়ারা, FX, EXO, মিস এ সহ আরও দারুণ সব কে পপ গ্রুপের অভিষেক হয়, এবং এতে সমস্ত গান করে যা কোরিয়া, জাপান, তাইওয়ান, চীন তো বটেই, বিলবোর্ডে পর্যন্ত শীর্ষস্থান লাভ করে। কোরিয়ার পাশাপাশি অন্যান্য দেশগুলোতেও দারুণভাবে জনপ্রিয় হয়েছিল এসব গ্রুপ, এমনকি জাপানের মিউজিক চার্টে নাম ছিল কে পপ গ্রুপের। 2014 সালে সাইয়ের গ্যাংনাম স্টাইলের ফলে কে পপ বহির্বিশ্বের কাছে আরও বেশি প্রকাশ পায়। কোরিয়া ছাড়াও চীন ও জাপানে এ সকল ব্র্যান্ডের রয়েছে বিশাল ফ্যান বেস। এ সকল খ্যাতির ফলে অনেক ছেলে মেয়েরাই কে পপে তাদের ক্যারিয়ার গড়ার জন্য এগিয়ে আসে। আরও নতুন নতুন গ্রুপ BTS, টুয়াইস, মামামো, রেড ভেলভেট, আইকন, উইনার, গার্লস ডে, AOA, গড সেভেন, 17, টিন টপ, 9 মিউজেস, স্টেলার, ব্ল্যাক পিঙ্ক, জিফ্রেন্ড, এফিং সহ নানা গ্রুপের আগমন ঘটে। এর মধ্যে বিগ ব্যাং অ্যান্ড গার্লস জেনারেশন তাদের দারুণ ব্যতিক্রম ধর্মী পারফরমেন্সের জন্য সারা বিশ্বে খ্যাতি পায়। কে পপ মূলত তাদের গান ও নাচের জন্য বিখ্যাত, প্রতিটি গানের সাথে মনোমুগ্ধকর নাচ ও চোখ ধাঁধানো ফ্যাশন। প্রত্যেকটি কে পপ গানের থাকে কথার পেছনে অর্থ। গানগুলো বর্তমান প্রজন্মের উপযোগী ও চাহিদা অনুযায়ী তৈরি, তাই খুব সহজেই তা জনপ্রিয়তা পেয়ে যায়। এছাড়াও কে পপ আর্টিস্টদের চোখ ধাঁধানো ফ্যাশন ও তাদের জনপ্রিয় হওয়ার একটি কারণ। শুধু তাই নয়, আর্টিস্টদের নিজস্ব কিছু নিজস্বতা আছে যার কারণে তাদের নিজেদের ফ্যানবেজও রয়েছে।
2017 সালে প্রথম অর্ধ বছর হিসেব অনুযায়ী কে পপের আয় হচ্ছে $3,26,00,000। কে পপে সব ধরনের গানই গাওয়া হয়। কে পপ বর্তমানে খুবই বড় একটি ইন্ডাস্ট্রি। কোরিয়ায় বেশ কিছু এজেন্সি রয়েছে যারা কে পপ আর্টিস্টদের ট্রেনিংয়ের মাধ্যমে গড়ে তোলে এবং তাদের একজন সফল আর্টিস্ট হয়ে উঠতে সাহায্য করে। তারপর উল্লেখযোগ্যভাবে 3টি এজেন্সি রয়েছে। এত সকল এজেন্সিগুলোর মধ্যে SM এন্টারটেইনমেন্ট, YG এন্টারটেইনমেন্ট এবং JYP এন্টারটেইনমেন্ট হচ্ছে উল্লেখযোগ্য। এজেন্সিগুলো অনেকের মধ্য থেকে আর্টিস্ট বাছাই করে, তাদের ট্রেনিং দেয়। ট্রেনিং শেষে কে পপ জগতে তাদের অভিষেক ঘটে। ট্রেনিংয়ের জন্য আর্টিস্টদের খুব কম বয়সেই সিলেক্ট করে নেওয়া হয়। দেখতে সুন্দর হওয়া, নাচে গানে পারদর্শী হওয়া, একের অধিক ভাষায় কথা বলতে পারা, এগুলো খুবই জরুরি ট্রেনিংয়ে সিলেক্ট হওয়ার জন্য। আর্টিস্টদের জন্য এজেন্সিগুলো বিভিন্ন অডিশনের ব্যবস্থা করে এবং অডিশনে নির্বাচিত হওয়ার পর এজেন্সি থেকেই তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। ট্রেনিংয়ের মধ্যে নাচ, গান, র্যাপ সহ নানা ধরনের ভাষা শেখাও অন্তর্ভুক্ত থাকে। একজন আর্টিস্টের ট্রেনিংয়ের নির্দিষ্ট কোনো সময় নেই। অনেক আর্টিস্টদের ট্রেনিংয়ের অংশ হিসেবে প্লাস্টিক সার্জারিও করতে হয়। সুন্দর দেহের জন্য আর্টিস্টদের কঠিন ডায়েটের মধ্যে থাকতে হয়। এক এক আইডলের ট্রেনিংয়ের সর্বনিম্ন 3 মিলিয়নের বেশি টাকা খরচ হয়। প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা তাদেরকে ট্রেনিং করতে হয়। সর্বনিম্ন 4 থেকে 5 বছর ট্রেনিংয়ে থাকতে হয়। অনেকের এর থেকেও বেশি সময় লাগে। এত কষ্টের কারণে অনেকেই মাঝপথে ট্রেনিং ছেড়ে চলে আসে। এর পাশাপাশি তাদের পড়ালেখাও চালিয়ে নিয়ে যেতে হয়। কোরিয়া ও এর আশেপাশের দেশগুলোতে জনপ্রিয়তার ভিত্তিতে কে পপ গ্রুপগুলোর রয়েছে বেশ বড় একটি ফ্যান বেস। পাশ্চাত্য দেশগুলোর পাশাপাশি এশিয়ান দেশগুলোতেও কে পপ ব্যান্ডগুলো সমান জনপ্রিয়। গানের জগতে বিলবোর্ডের শীর্ষস্থান ও দখল করেছে কে পপ ব্যান্ডগুলো। কে পপের ব্যান্ড গানের পাশাপাশি আর্টিস্টরা বিভিন্ন ধরনের সিনেমা কিংবা ড্রামাতে অভিনয় করছে। পছন্দের মেম্বার থাকার ফলে সে সকল ড্রামা সিনেমাগুলো তুমুল জনপ্রিয়তা পাচ্ছে। বিভিন্ন কে পপ ব্যান্ডের ফ্যানদের আলাদা আলাদা নামে ডাকা হয়। কে পপের জনপ্রিয়তার ফলে কোরিয়ার অর্থনীতিতেও বিশাল বিস্তার রয়েছে। প্রতি বছর কে পপের নানা কনসার্টের জন্য অন্যান্য নানা দেশ থেকে প্রচুর ফ্যান আসে। 2012 সালে বারাক ওবামা কোরিয়া ভ্রমণকালে কে পপের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাবের কথাও তুলে ধরেন। এছাড়াও জাতিসংঘের সচিব বান কি মুন কোরিয়া ভ্রমণকালে তার বক্তব্যে কে পপের কথা তুলে ধরেন। কে পপের ফলে কোরিয়ার অর্থনীতিতে যে উন্নতি হয়েছে তার কথা উল্লেখ করেন। সর্বজায়গায় সমাদৃত হলেও কে পপকে নিয়ে রয়েছে নানা বিতর্ক। কে পপে অন্যান্য সংস্কৃতির ব্যাপক প্রভাব রয়েছে, তাই অনেকে এর বিপক্ষে ছিল। এছাড়াও অনেকের ধারণা কে পপের গান ও লিরিকগুলো অন্যান্য নানা দেশের গান থেকে নকল করে বানানো, এমনকি এদের সুরগুলো নকল করে বানানো বলে কথা উঠেছিল একবার। কে পপের ট্রেনিং নিয়েও নানা কথা উঠবে সবসময়। আর্টিস্টদের নিয়ে অমানবিক ট্রেনিং করানো, ঠিকমতো খাবার না দেওয়া, প্লাস্টিক সার্জারি সহ আরও নানা কিছু। BBC এই ট্রেনিংকে দাসযুক্তির সাথে তুলনা করেছে। অর্থহীন ও বিকৃতি উচ্চারণের শব্দের কারণে অনেকে কে পপকে দায়ী করে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আগামী আয়োজন সাথে সাথে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। সেই পর্যন্ত নিজে ভালো থাকবেন, অন্যদেরকেও ভালো রাখবেন। ধন্যবাদ।